হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে আমি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত ব্যস্ত সময়ে মাঝখানে তোমরা সময় বের করে আমার ভিডিওগুলি দেখো। তার জন্য বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা। যেমনটা গলা শুনে বুঝতে পারছো, এই মাত্র জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। অ্যাকচুয়ালি বাচ্চাদের স্কুল চলছে, কিন্তু আমার বাচ্চারা মানে আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না, কারণ হয়তো তোমরা সবাই ব্যাপারটা সম্পর্কে জেনে থাকবে বা শুনছো এখন খবরে, পেপারে, নিউজে, সব জায়গাতে অ্যাডিনো ভাইরাস হচ্ছে। তো এই অ্যাডিনো ভাইরাসের জন্য আমার হাজব্যান্ড স্ট্রিক্টলি না বল দিয়েছে। তো এবার ছেলেকে তো পুরোপুরি বন্ধ করে দিয়েছে কিন্ডার গার্ডেন, কিন্তু মেয়েটা তো হাই স্কুল আর 20 দিন টানা মানে অসম্ভব ব্যাপার ওকে বন্ধ রাখা, কারণ কি ওদের তো স্কুলেই সবটা হয়ে যায় পড়াশুনো, আর বুঝছো ওরা সব স্কুলেই থাকে, বাড়িতে কিছু থাকে না। আর ওর একটা প্রোগ্রামও আছে, তো সেই জন্য রিহার্সাল ওখানে সব কিছুই আছে। তো আমি খুব কনফিউজড আছি এই জন্য যে কী করবো। এখন আপাতত তো কয়েকদিন পাঠাচ্ছি না, কিন্তু পরে তো আস্তে আস্তে পাঠাতে হবে, কারণ একটা না 20 দিন মতো ওদের এখনও ক্লাস হবে, কারণ 15 মার্চ পর্যন্ত ওদের ক্লাস হবে। তো সেই জায়গা দেখতে গেলে এখনও 15 দিন 20 দিন মতো প্রায় ক্লাস হবে। ওই জন্য আমি খুব কনফিউজড হয়ে আছি। হাজব্যান্ড তো না বলছে, ও তো না বলে দিচ্ছে, কিন্তু আমার জায়গাতে আমি ভাবছি মেয়েটা সুস্থ আছে, সবই ঠিক আছে, শুধুমাত্র ভাইরাসটা এতটাই বেশি ভয়ঙ্কর শুনছি। আর আমার মেয়ের এমনি একটু ঠান্ডা লাগার ব্যাপার প্রবলেম আছে, প্যাজমার মতো আছে, সেই ভয়েই আমরা পাঠাচ্ছি না। সেই জায়গা থেকে একটা খারাপও লাগছে, মেয়েটা ঘরে বসে বসে ক্লাস মিস হয়ে যাচ্ছে, চট করে ও ক্লাস মিস করতে চায় না, স্কুল যেতে খুব ভালোবাসে ও। আর আমারও ব্যাপার হচ্ছে যে স্কুলে যেহেতু পড়াটা স্কুলেই হয়, স্কুলের সাথে তালে তালে এগোই, তো সেই জায়গা থেকে একটা বাড়িতে থাকতে তো বুঝতেই পারছো বাচ্চারা সেইভাবে তো মেনটেন করে না। তবুও আমি যতটা সম্ভব ওদের ক্লাসে কী হচ্ছে না হচ্ছে আপডেটটা নিয়ে ওকে সেগুলো বাড়িতে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবুও একটা বাচ্চা মানুষ স্কুলে যেতে চাইছে, যখনই শুনছি সব ফ্রেন্ডরা গেছে স্কুলে যেতে চাইছে, তো এই আর কি। আর আজকে আমি ব্যালকনিতে ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে বসলাম, দেখতেই পাচ্ছো এই ব্যালকনিতে বসতে খুব ভালো লাগে। আর এখন যেহেতু একটু গরমের একটা হাওয়া পড়ে গেছে, তো মানে গরম পড়েই গেছে প্রায় বলতে গেলে, তো সেই জন্য ব্যালকনিতে বেশ একটু ঠান্ডা ঠান্ডা সকালে বেশ ভালো লাগে। তো সবাইকে গুড মর্নিং জানাই, আর এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে। স্কুল নেই বলেই এখন বাড়িতেই মোটামুটি আমার ছেলে মেয়ে পড়তে বসে গেছে, দেখতে পাচ্ছ। আমার মেয়েকে কয়েকটা ম্যাথ দিয়েছে ওর বাবা, তো সেগুলোই করছে। তো দিদিকে দেখে আমার ছেলেও বসে গেছে ABCD লিখতে। এমনি খুব একটা ওরা জ্বালাতন করে না, যখন মাঝে মাঝে দুজনে একটু ঝগড়া লেগে যায় তখনই একটু অসুবিধা করে, তাছাড়া কিন্তু ওরা মোটামুটি অনেকটাই বাধ্য তবু তুলনামূলক আজকালকার ছেলে মেয়েদের তুলনায়। তো সেই জন্য আমার খুব একটা প্রবলেম হয় না ওদেরকে একসাথে নিয়েও কাজ করতে। তো এখন আমি রান্না করে এসে গেছি, আর এসে মোটামুটি যেহেতু বাচ্চারা ঘরেই আছে, তো সেই জন্য ওদের জন্য একটুখানি সকালের চা তো করেছি, রচা যেরকম খাই আমরা, তোমরা দেখেইছ আগের ব্লগে যারা আমাকে দেখো, তো রচা করেছি সবার জন্য। আর তার সাথে ওদেরকে একটু বললো ম্যাগি করে দিতে, ম্যাগি করেছি। আর আমরা একটুখানি রুটি ছিল, রুটিটাকে সেঁকে নিয়েছি, তো চলো দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে রুটিটাকে আমি সেঁকে নিয়েছি তেল দিয়ে, এটা আমরা চা দিয়ে খেয়ে নেবো। এখানে বাচ্চাদের ম্যাগি করে নিয়েছি দুজনের জন্য, এখানে চা। এখন দেখতেই পাচ্ছো আমরা চা নিয়ে বসে গেছি, আমার ছেলে ম্যাগি খাচ্ছে এখন, তো আমার সাথে বক 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 করছে। ও মোটামুটি বকাশ মাস্টার, খালি সারাক্ষণ নিজেই কথা বলবে, সেগুলো শুনতে হবে আমাদের। স্কুল থেকে দেয়নি বাবা, আমি যারা গেছে তোমার ফ্রেন্ডরা তাদের কাছ থেকে আমি ওটা কালেক্ট করেছি, মানে তাদের কাছ থেকে চেয়েছি। সৌরদাবা গেছিলো স্কুল, সৌরদাবার মাকে বললাম যে পাঠাতে, ও পাঠিয়েছে আমাদের কি করিয়েছে। আবার এসে গেছি রান্নাঘরে, যেমনটা দেখতেই পাচ্ছ চাটা খাওয়া হয়ে গেছে, আর বাচ্চারাও টিফিন করছে অলরেডি। আমি আজকে এখন রান্নাটা একটু দেরি করে বসাচ্ছি, কারণ হাজব্যান্ড মনে হয় আজকে বেরোবে না যতদূর সম্ভব, সেজন্য একটু চাটা রিল্যাক্স করে খেয়েই রান্নাটা বসাচ্ছি। আজকে যে রান্নাটা আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আজকে বছরের মানে গরমকালের আর কি প্রথম এঁচোড় আজকে কিনেছি, তো সেই এঁচোড়ের তরকারি রান্না করব। তো সেইটাই আমি তোমাদের সাথে ভাবছি আজকে শেয়ার করব, যেহেতু প্রথম রান্না করছি গরমকালে, আমরা খাবো আজকে প্রথম। এরপর তো পুরো গরম ভরে একটু হতেই থাকবে, আর এঁচোড়টা আমরা খুব ভালোবাসি খেতে। তো আর কে কে তোমরা এঁচোড় খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আর কোনো নতুন যদি তোমরা রান্না করতে পারো বা জানো সেটা আমাকে কিন্তু তোমরা শেয়ার করো, আমি অবশ্যই ট্রাই করব।
আর আমি কিভাবে করি, আমি তো এমনি নর্মালি পেঁয়াজ রসুন আদা দিয়ে যেমন কালিয়া মতো হয় একটু রিচ করে সেটাই আমি করি। তো সেটাই আমি আজকে শেয়ার করবো তোমাদের সাথে, যেহেতু ফার্স্ট টাইম করছি আজকে বছরের প্রথম, তো সেই জন্যই যেহেতু গরমকালের একদম প্রথম এঁচোড় এটা, তো আজকে আমরাও খাবো ফার্স্ট, তো এই জন্য ভাবলাম যে শেয়ার করবো এটা তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে আমি এঁচোড়টাকে নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। প্রেশার কুকারে একটুখানি অল্প নুন, অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ অল্প একটু সাদা তেলও দিয়ে দিলাম, যেহেতু এঁচোড়ের আঠা থাকে তো তেলটা দিলে সুবিধে হয়। আর এখানে আমার এঁচোড় সেদ্ধ করা হয়েও গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি মশলা, পেঁয়াজ কোচানো নিয়ে নিয়েছি, আর এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর টমেটো কুচি নিয়ে নিয়েছি। গোটা পেঁয়াজটাকে একটু প্রথমে কুড়ে নেব। আর এখানে আমি দেখতে পাচ্ছি কড়াই তেল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সেগুলো ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে একদম ভালো করে ভেজে নেব, কারণ যেহেতু আমার এঁচোড়টা সেদ্ধ করা আছে তো সেই জন্য আলুটাকে ভালো করে ভেজে নিলে আলুটা সেদ্ধ হতে খুব বেশি সময় নেবে না, আর তা না হলে সেক্ষেত্রে আলু সেদ্ধ হতে সময় লাগলে তখন এঁচোড়টা গলে যেতে পারে। তো সেই জন্য ভালো করে দেখতে পাচ্ছ ভেজে নিয়ে তুলে নিয়েছি আমি এখন থালাতে। তো এরপর আমি আসল রান্না শুরু করব, যেটা হচ্ছে ওই আলু ভাজা তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব। আর এঁচোড় রান্নাতে একটু তেলটা বেশি লাগে। তো এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এখন তেজপাতা দুটো আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর আমি যেটা দেব সেটা হচ্ছে অল্প পরিমাণ একটুখানি চিনি আমি দিয়ে দেব। অল্প পরিমাণে চিনিটা দিলে কি হয়, রান্নার কালারটা সেটা খুব সুন্দর আসে। তো চিনিটাকে ভালো করে একটু গুলিয়ে নাড়িয়ে নিলাম। তো তারপরে আমি দিয়ে দিলাম এটা রসুন, যে আমি কুচিয়ে কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সেটাকে ভালো করে নাড়িয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি বেশ ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ব্রাউনিশ একটা কালার চলে আসছে ততক্ষণ অবধি ভাজতে থাকবো। তো যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে বাটিতে দেখতে পাচ্ছ আদা বাটাটা নিয়ে নিয়েছি, সেখানে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, তারপর লঙ্কার গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো দিয়ে তারপর সেটাকে ভালো করে বেশ কিছুটা জলের মধ্যে ওটা মিশিয়ে গুলিয়ে মশলাটাকে আমি রেখে দেবো কিছুক্ষণ। আমি সবসময় রান্নাতে এইভাবেই মশলা ইউজ করি, তোমরা হয়তো দেখে থাকবে। এতে কি হয়, মশলাটা এইভাবে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মশলাগুলো একে অপরের সাথে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, আর তরকারির স্বাদও অনেক বেশি হয়। মানে আমি নিজে এটা করে দেখেছি ডিফারেন্সটা, সরাসরি গুঁড়ো মশলা দেওয়া আর এইভাবে জলে ভিজিয়ে রেখে, তোমরাও দিয়ে দেখো। তো তারপর এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর পারলে তোমরা যখন পেঁয়াজটা ভাজবে অল্প একটু নুনও দিয়ে দিতে পারো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, এরপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি ভাজা পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। তো মশলাটা দেওয়ার পরে ভালো করে আবার দেখছো নাড়িয়ে নিচ্ছি, এবং এই মশলাটাকে আমি কষিয়ে নেব। তারপরে এই মশলার সাথে টমেটোগুলোও একসাথে দিয়ে দিলাম, কারণ টমেটোগুলো একটু গলতে সময় লাগবে। তো আর টমেটোটা দেওয়ার পরে কিন্তু আমি নুনটা দিয়েছি, সেটা হয়তো ভিডিওতে মিস হয়ে গেছে। পরিমাণ মতো নুন যতটা লাগবে আমি এই সময় একসাথে মশলা কষানোর সময় দিয়ে দেবো। তো নুনটা দিলে কী হবে, টমেটোটা গলতেও সুবিধে হবে, আর একসাথে মশলা কষার সময় নুনটা দিয়ে দিলে পরে আর দিতে লাগবে না, একেবারে নুনটা মশলা তরকারির সাথে ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো এরপর আমি আলুগুলোকে দিয়ে দেবো, আলুগুলো দিয়েও মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, আর তারপরে সেটা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলোকে দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর একটুখানি অল্প নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমার গরম জল আমি করে রেখেছিলাম, তো সেই গরম জলটা আমি এবার দিয়ে দিচ্ছি। জলটা দেওয়া হয়ে গেলে আমি সেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে না, কিছুক্ষণ রাখলেই হবে, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আমি এখানে শাহী গরম মশলা ইউজ করেছি। তো তোমরা চাইলে হাতে বাটা বাড়ির গরম মশলাও দিতে পারো। তো মোটামুটি তরকারিটা দেখতে পাচ্ছ জলটা বেশ অনেকটা শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে এসছে। আমি এরকম অবস্থাতেই নামিয়ে নেবো তরকারিটা, আর লাস্টে আমি দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো। তো এখানে আমার দেখতে পাচ্ছি এঁচোড়ের কালিয়া একদম রেডি টু সার্ভ। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো।
আমার মেয়ে এখন এখানে মেকআপ সেট নিয়ে খেলতে বসেছে, মিঠুদিকে মেকআপ করাবে। তো ও রিয়েল মেকআপ নিয়ে এসেছিল, কিন্তু সেটা মিঠুদি না বলেছে, তাই জন্য এখন ওই মেকআপ সেট নিয়ে খেলছে মিঠুদির সাথে। কি খেলা হচ্ছে এটা? এটা কি খেলা হচ্ছে? হ্যাঁ, তো তোমরা দেখলে এঁচুড়ের তরকারি রান্নাটা, আর এইভাবে তোমরা রান্না করে দেখো। এটা খুব ইজিও প্রসেসটা, আর টাইমটাও খুব বেশি লাগে না রান্না করতে, তাড়াতাড়ি হয়ে যায়, আবার খেতেও টেস্টি হয়। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে খেতে। তরকারিটা এমনইভাবে আমি করে তোমাদেরকে দেখালাম যে এইভাবে কালিয়ার মতো যদি তুমি করো, তাহলে তুমি ভাতের সাথেও খেতে পারবে, আবার রুটির সাথেও খেতে পারবে। তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। তো আমি এক্ষুনি টিফিন টিফিন করে নিলাম, তারপর টিফিন টিফিন করে নিয়ে বাচ্চাদের জন্য একটুখানি আলু ঝিঙে পোস্ত করলাম। সেটা একটু সাদা সাদা পোস্ত, আমি বলছিলাম আমার ছেলে মেয়ে খুব ভালো খায় ওটা, সাদা সাদা পোস্ত। ওই আলু ঝিঙে পোস্তটা করলাম, আর এবার মাছটা ভাজতে বসাবো। তো মাছের একটা ঝাল মতো করব। তো চলো করে নিই, করে আমি তোমাদেরকে ফাইনালি সবকিছু দেখাবো যে কি কি রান্না করলাম। আবার হাসি হচ্ছে, হি মার হচ্ছে আবার। হ্যাঁ, অন্যায় করে আবার মারা হচ্ছে, তুমি কেন ওরকম করেছো? তো আজ ফাইনালি দেখে নাও কি কি রান্না হলো। এখানে মোটামুটি আমি ভাজা করে নিয়েছি দু রকমের, একটা পটল ভাজা করেছি, এটা আমার হাজব্যান্ডের জন্য, আর এখানে মিষ্টি কুমড়ো দিয়ে বিট ভাজা, এটা আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি, এটা আমি করি কারণ আমার মেয়ের হিমোগ্লোবিন একটু কম। তো তা যাদের হিমোগ্লোবিন কম, তোমরা কিন্তু এটা অবশ্যই খেতে পারো রেগুলার বেসিসে, বা একদিন গ্যাপ দিয়ে দিয়ে, এটা খুব বেশি এফেক্টিভ, খুব ভালো এটা। তো এই দুটো ভাজা করে নিয়েছি, এখানে বাচ্চাদের আছে মাছ ভাজা, আর যেমনটা দেখতেই পেয়েছো এঁচোড়ের কালিয়া, এখানে কিছুটা আমি শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য তুলে রেখেছি কারণ মা এটা খেতে খুব ভালোবাসে এঁচোড়টা, আর ও বাড়িতে আবার আমার দেওর শ্বশুরমশাই ওরা কেউ খায় না সেভাবে এঁচোড়, তো এবার মা খুব ভালোবাসে বলে আমি একটু পাঠিয়ে দেবো। এটা বাচ্চাদের ওই সাদা সাদা আলু ঝিঙে পোস্ত করে দিয়েছি একটু রস রস রেখে, আর এটা করেছি মাছের ঝাল সর্ষে দিয়ে, কালো সর্ষে দিয়ে মাছের ঝাল। তো এই আজকে টোটাল রান্না, আর বাচ্চাদের জন্য একটু হয়তো ডিম সেদ্ধ করব। আর এই হচ্ছে আজকে রান্না, ভাত আমার সকালে আগেই হয়ে গেছে, ওটা টেবিলে রেখে দিয়েছি। তো এবার স্নানটা করে নিই, স্নান টান করে আমি পুজো করবো, মেয়েকে খাওয়াবো, এটা তো সবাই জানোই আমার এই রুটিনটা, আর তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। এখন দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি, আসলে বাচ্চাগুলো স্কুলেও যাচ্ছে না, বাড়ির মধ্যেই সারাক্ষণ থাকে, তো হ্যাঁ তাই জন্য একটু বেরোতে চায়, অস্থির হয়ে যায় একটু না বের করলে। তো এখন আমরা এসে গেছি দশকর্মা দোকানে, দেখতেই পাচ্ছ সামনে হোলি বলে রং টং সব এসে গেছে, আবির টাবির এদিকে সব অনেক এসে গেছে দোকানে। আমার কয়েকটা জিনিস নেওয়া ছিল দশকর্মা দোকানে, সেগুলো নিয়েই আমরা এখন গেলাম বড় ঠাকুরের মন্দিরে, কালী মন্দিরে। তো সেইখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে আর ছেলে খুব আনন্দ পেয়েছে, ওরা নাচানাচি করছে, আর মন্দিরটা ওই সময় ফাঁকাও ছিল, আরতি মনে হয় পরে হবে, আমরা হয়তো একটু তাড়াতাড়ি গেছিলাম, তো সেই জন্য ফাঁকাই ছিল বেশ। ওখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, তারপরে ওখান থেকে আমরা সোজা গেছিলাম হনুমানজির মন্দিরে। তো হনুমানজির মন্দিরে গিয়ে আমরা প্রণাম করলাম, তারপর দেখতেই পাচ্ছ আমার ছেলে মেয়ে এখন সামনে কয়েকজন দিদা বসেছিল, ওদেরকে পয়সা দিচ্ছে, আমার মেয়ে এগুলো খুব ভালোবাসে। তারপর আমরা এসেছিলাম চপ দোকানে,
তো এই একটুখানি বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, আসলে মেয়েটা ঘুম থেকে উঠে নাচের ক্লাস করে বললো যে মা একটু যাবো, আর যেহেতু স্কুল 3 দিন হলো পাঠাচ্ছি না, বেরোতেও পাচ্ছি না বেচারারা, তো এই জন্য বেরিয়ে একটু চপ টপ কিনে নিলাম, একটু মন্দিরে প্রণাম করলাম, দেখতেই পেয়েছো মেয়ে একটা খাতা কিনলো, তো এই চপ এনেছি, তো চপ দিয়ে একটু আমরা টিফিনটা করে নিই। টিফিন মানে কিছুই না, একটুখানি হয়তো মুড়ির সাথে চপ খাবো, আমার তো খুব ভালোই লাগে, তোমরা জানো যারা আমার ব্লগ দেখো, তো চলো সেগুলো করে নিই। আজকে নেক্সট ডে মর্নিং, সবাইকে জানাই গুড মর্নিং। তো কালকের ব্লগটা আমার এন্ড করা হয়নি, কালকে রাত্রে তো মোটামুটি আমরা টিফিন টিফিন করার পরে তারপর রাতে রুটি করলাম, মেয়েকে খাওয়ালাম, খাইয়ে তারপরে ওদেরকে ঘুম টুম পাড়িয়ে নিজেরা খেয়ে নিলাম। তো তারপরে আর ভিডিওটা যে এন্ড করবো আমার মাথাতেই ছিল না, তো আজকে এখন সকালবেলা, তো এখন ভিডিওটা আমি এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না। কিন্তু সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা বাই বাই, আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে।